ওয়ার্ল্ড অফ অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আরও একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেবা করতে গেলে অর্থ নয়, মন চাই, এই নিয়েই আমার আজকের গল্প। কলকাতার বিবাদী চকের মাথায় যে দোকানটা রয়েছে, সেই দোকানটাতে আমি এবং আমার কিছু বন্ধু গেলাম। কিছু একটা অর্ডার দিয়ে সবাই মিলে গল্পে বেশ মজে উঠলাম। এক বৃদ্ধ দোকানটিতে প্রবেশ করলেন, বয়স আনুমানিক 80-85 তো হবেই। বয়সের ভারে স্বাভাবিকভাবেই তার কোমর বেঁকে গেছে এবং শরীরের চামড়া কুঁচকে গেছে, চোখ দুটি যেন ভিতরে চলে গেছে, মানে এক কথায় কঙ্কাল সার চেহারা বলতে পারেন। আমরা সবাই তাকে দেখে ভিখারি ভাবলাম, নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, দাদু আপনি কি ক্যাপুচিনো খাবেন? আমার এই কথা শোনা মাত্রই সেই বৃদ্ধটির সাথে সাথে আমার বন্ধুরাও অনেক আশ্চর্য হয়ে গেল, কারণ এক কাপ ক্যাপুচিনোর দাম প্রায় 90 টাকা, আর আমার ইনকাম কিছুই নেই, আমি একজন বেকার যুবক, আমার কাছে যে 10 টাকার মূল্যও অনেক বেশি সেটা আমার বন্ধুরা ভালোভাবেই জানে, এমনকি আমি নিজেও কোনোদিন ক্যাপুচিনো খাইনি। বৃদ্ধটি আমার কথা শুনে তার থলে থেকে কয়েকটি মুদ্রা বের করলেন। আমার সামনে এসে সেগুলি কাপা হাতে আমার সামনে ধরলেন। আমি জিজ্ঞাসা করলাম, এইসব কি দাদু? বৃদ্ধটি বলল, এই মুদ্রাগুলো মিলিয়ে ক্যাপুচিনোর দামটা মিলিয়ে দিও বাবা। যখন থেকে বৃদ্ধটি এই দোকানে এসেছে তখন থেকেই সবার দৃষ্টি তার দিকে। এরপর তার এই কথাটিতে সবাই আরো অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইল। আমার নিজের অজান্তে চোখের কোণে এক বিন্দু অশ্রু চলে এল। আমি আর কাল বিলম্ব না করে দোকানিকে এক কাপ ক্যাপুচিনো তৈরি করতে বললাম। বৃদ্ধটি মেঝেতেই বসে পড়ল, কিন্তু ইতিমধ্যে একটি বিড়ম্বনা আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। দোকানে কোনো চেয়ারই ফাঁকা নেই, ইচ্ছে ছিল বৃদ্ধটিকে আমার চেয়ারে বসতে দেব, কিন্তু অনেক ভদ্র মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন, এমনকি আমার দুই বন্ধুও জায়গা পায়নি। তাদের ছেড়ে যদি এই বৃদ্ধটিকে আমার চেয়ারে বসতে দিই, অন্য লোকদের কথা তো জানি না, কিন্তু আমার বন্ধুরা আমাকে বাবা আমার মানব দরদি বলে খ্যাপাতে ছাড়বে না। আবার ভয় ছিল কেউ যদি আমাকেই উল্টে গালাগালি করে। মনের সাথে এই দ্বিধা দ্বন্দ্বের মাঝেই আমি দোকানির কাছে থেকে কাপটা নিয়ে এসে বৃদ্ধটির সাথে মেঝেতেই বসে গেলাম, কারণ আমার সিটে বৃদ্ধকে বসতে দিলে মানুষের প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমি নিজের ইচ্ছায় সেই আসন ত্যাগ করে মেঝেতে বসলে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বৃদ্ধটি কাপা হাতে আমার কাছে থেকে কাপটি নিলেন। আমি এভাবে বৃদ্ধটির সাথে মাটিতে বসে পড়াতে আমার বন্ধুরা কিছুক্ষণের জন্য বিরক্তির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তারা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দোকানি নিজের চেয়ারটি এগিয়ে দিয়ে বললেন, তুমি তোমার জায়গায় বসো, আর বৃদ্ধ বাবাকে আমার চেয়ারে বসাও, কারণ আমার এখানে অনেক গ্রাহক আসে কিন্তু মানুষ খুবই কম আসে, আমার দোকানে অনেক ভিড় হয়, কিন্তু সেই ভিড়ে
আজ ভাগ্যক্রমে মানুষের দেখা পেলাম। উপস্থিত মানুষগুলির দিকে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আর দোকানের সেই কথাটি যেন ব্রহ্মাস্ত্রের মতো কাজ করল, সবাই তাদের চেয়ার ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। এমনকি আমার দিকে বিরক্তির দৃষ্টিতে দেখা আমার বন্ধুরাও। এদিকে বৃদ্ধটির দিকে তাকিয়ে দেখলাম তিনি কফি শেষ করেছেন, মুখে রয়েছে একটা তৃপ্তির হাসি, আর তার ঠোঁটের কোনায় লেগে থাকা ক্যাপুচিনোর অংশ বিশেষ যেন ঝলুক দিয়ে কিছু একটা বলতে চাইছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের অজান্তেই আমার মনে কেমন যেন একটা শিহরণ খেলে গেল, যেন মনে হতে লাগলো এটাই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। হয়তো আমি তেমন কিছুই করিনি, কিন্তু সেই বৃদ্ধ মানুষটির চোখ জানান দিচ্ছে তুমি এমন কিছু করেছো যেটা এখানে উপস্থিত তথাকথিত বড় লোকেরাও পারে না। মোট কথা, কাউকে সাহায্য করতে গেলে অজস্র টাকার দরকার হয় না, সাহায্যের জন্য বিশাল একটা মন হলেই যথেষ্ট। আমার সেদিন এরকমই সৌভাগ্য হয়েছিল। আপনার কি কখনো এরকম সৌভাগ্য হয়েছিল? অবশ্যই জানাবেন কিন্তু।